नमस्कार बापी रान्नाघर सबाई के जाना अनेक स्वागत। आज के दुटो रेसिपी एक साथे देखाबो, एक मांसेर खिचुड़ी भुना खिचुड़ी और एक दम चिकेन। तो चलू ना देरी ना करे आमरा चले जाई आमादेर रान्नार जायगा। मुग डाल आछे 200 ग्राम और मसूर डाल आछे 100 ग्राम। मुग डाल शुकनो खोलाय भेजे नेब, एटा भाजा भाजा हो गेले तखन एर संगे आमी मसूर डाल दिए तारपर धुए नेब। देखुन आमार डाल भाजा भाजा हो गेछे, लाल लाल हो गेछे, खूब सुंदर एकटा गन्ध बेरिएछे। एबार एटाके नामिये नेब, नामिये आमी एटाके धोब। এর সাথে আমি নুন দেব। এটাকে একটুখানি মিশিয়ে নাও নুনটা, এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। লো ফ্লেমে এটাকে করতে হবে। আমার নুন মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। মাংস থেকে জল বেরোবে, জলে দিয়ে এটা তৈরি হবে। দেখুন মাংস থেকে কত জল বেরিয়েছে। এবার আমি মশলা দেবো এখানে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এখানে মশলা দেবো, মশলা বলতে খুবই একটু হলুদ, একটু জিরে, একটু ধনে আর লাল লঙ্কার গুঁড়ো একটু। এগুলো সব মিশিয়ে নিলাম, এগুলো সব মিশিয়ে নিলাম। 5 মিনিট এটাকে হতে দেবো মাংসটাকে, মশলাটা যাতে হয়ে যায়। একটু জল দেবো, সামান্য এখানে জল দেবো, একটু মশলাটা পুড়ে যাবে। এবার এখানে আমি একটুখানি তন্দুরি মশলা দিয়ে দিলাম। এবার এখানে আমি ভেজে ধুয়ে রাখা এই মুগ আর মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এবার এখানে 1.5 কাপ বাসমতি চাল এর মধ্যে ভিজিয়ে রাখা ছিল আধ ঘন্টা নিয়ে, এটাকে ছাননিতে দিয়ে আমি জলটাকে বার করে দিয়েছি, কিছুটা ড্রাই হয়ে এসছে। এইবার এটাকে আমি এখানে দিয়ে দেবো। সব নাড়াচাড়া করে দেবো। এটা যেহেতু ভিজিয়ে রাখা ছিল, কিন্তু বেশি নাড়াচাড়া করলে আবার চালগুলো ভেঙে যাবে, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, তাহলে বিরিয়ানির মতো লম্বা লম্বা চালটা বেরিয়ে যাবে। এবার আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। 1 গ্লাস আমার চাল ছিল, তাই আমি এখানে 2 গ্লাস জল দেব। এক গ্লাস জল দিয়েছিলাম আর 1 গ্লাস জল দিলাম।
নুনটা আমি যখন মাংস করেছিলাম তখন নুন আমি দিয়েছিলাম, এই নুনটা একটু হিসাব করে পরে আর একটু পরে আমি দেখে বুঝে দিতে হবে। এবার আমি দম চিকেনটা বানাবো, আগুনটা ধরিয়ে নিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এটাকে কমিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ আদা রসুন বেটে সেটা দিয়ে এই মাংসটা আমি দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসটাকে আমি বসিয়ে দেবো, উপরে সাজিয়ে দেবো। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, এর থেকে মাংস থেকে জল বেরিয়ে আসবে। এটা 7 মিনিট পর আমি খুললাম, দেখো ঝরঝরে হয়ে গেছে, যেটা ভুনা খিচুড়ি বলছিলাম। এবার এটাকে দমে দেবো। দমে দিতে গেলে তার আগে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দেবো, এটার তলায় আমি একটা এরকম তাওয়া বসাবো, তার উপর এইটা বসাবো। এখন আমাকে দেখে নিতে হবে নুনটা ঠিক হয়েছে কিনা এবং এর মধ্যে ঘি টি যা দেওয়ার এবার আমি দেবো। দু চামচ ঘি দিলাম, পরিমাণ মতন আপনারা নুন দেবেন, এখানে একটু কম হয়েছে আমি নুন দিয়ে দিলাম। এর সঙ্গে চিনি যে যেরকম খাবেন সেভাবে দেবেন, আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার একটু এটাকে নাড়াকাটা করে এটাকে 15-20 মিনিট দমে রেখে দেবো। 10 মিনিট পর এটা তুললাম, দেখুন কত মাংস থেকে জল কেটেছে। এবার এখনো এইগুলো দিয়ে দিলাম, এবার টমেটো গুলো এখনো গলেনি, এইগুলোকে আরো জল বেরোবে, আমি একবার নেড়ে দিচ্ছি। এবার এই মাংসর জলেতেই এইটা রান্না হবে। এখানে আলু মিশিয়ে দিলাম, এই আলুটা এখানেই হবে, আলু ভাজিনি, কাঁচা আলুই আছে। একটু নুন দিতে হবে আমাকে, যেহেতু আলু দিলাম। হলুদ দিয়ে দেবো সামান্য, আমার ভুনা খিচুড়িটা রেডি হয়ে গেছে, দেখুন ঝরঝরে হয়ে গেছে, এটা শুকনো শুকনো যেরকম খিচুড়ি হয়, ঝাল জল জল সেরকম নয়। এবারে এটাকে আমি প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি। মাংসটা এখনো পুরো শেষ হয়নি, এখনো দেখুন কত জল বেরিয়েছে, আমি একটু জল দিই নি মাংস থেকে আলু থেকে, আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এটা হয়ে যাবে, ততক্ষণ এটা হোক, লো ফ্লেমে হচ্ছে এটা। আমার খিচুড়ি আর দম চিকেন আমার রেডি হয়ে গেছে, আপনারা এটা বাড়িতে বানিয়ে খান, এই বর্ষাকালে খুবই ভালো লাগবে। এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।